মেটাকার বকো না, ওর মনটা দমে যাবে। তোমার কি, তুমি তো সারা দিন ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে। আমার মেয়ে আমি যা খুশি আমি তাই বলবো। দেখো মিতু, তুমি রেগে আছো, রেগে থাকলে মানুষের সাথে আগু করা যায় না। এত দরদ তো যাও না, মেয়েকে তুলে খাও না কেন, যাও। তুমি কি কাউকে ধরেছিলে? ধরেছিলাম মানে? মানে তদবিরের জন্য কাউকে বলেছিলে? যা, বাচ্চার জন্য আমার কিসের তদবির? আরে বলে কি, 500 জন পরীক্ষা দিয়েছে, সেখানে 30 জন নিয়েছে। এই টিচারের আত্মীয় স্বজন হোমরাচনা মিলিয়ে তো 30 জন হয়ে যায়। বাচ্চাদের আর কি পরীক্ষা নেবে? দেখো তোমার বাচ্চা পরীক্ষা খারাপ করেনি, খারাপ করেছো তুমি, কারণ তোমার উচিত ছিল কাউকে বলে রাখা, সেটা তুমি করোনি। আপনার কাছে একটা ফেভার চাইবো, একটা তদবিরের জন্য। আমার এক কলিগের মেয়ে আপনার স্কুলে ভর্তি করার জন্য। হ্যালো, সালামুকুম, কে বলছেন? জি স্যার, তো একটু ব্যস্ত আছে, আমি একটু পরে আপনাকে রিং ব্যাক করছি, ওকে? থ্যাংক ইউ। হ্যালো, সামিয়া আক্তার বলছেন? জি, আমি ইয়ালে ইন্টারন্যাশনাল স্কুল থেকে বলছি, আপনার মেয়ে ফারিতা সাইফের ভর্তির ব্যাপারে। নেক্সট 2 ডেজ এর ভেতরে এসে অ্যাডমিশন ফর্ম নিয়ে যাবেন, নেক্সট 7 ডেজ এর ভেতরে ওকে অ্যাডমিশন নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই সমস্ত কথা ওয়াইফ দেখে বলিস না। আচ্ছা, তারপর শফিক স্যার? স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার মেয়ের অ্যাডমিশনটা মনে হয়ে যাচ্ছে স্যার, স্কুল থেকে ফোন করেছিল আজকে কালকে বা পরশু, যখনই ও ফর্ম তুলে নিয়ে ওকে ভর্তি করতে বলছে স্যার। থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম স্যার। আপনি না থাকলে যে আমার কি বিপদ হতো। ওকে স্যার, আপনি ফোনে কথা বলেন স্যার, সরি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরশু হবে? হ্যাঁ, ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ দোস্ত, ওকে, আই সি ইউ লেটার, বাই। কাল স্যার শোনো, একটা গুড নিউজ আছে জানো, আমার মেয়ের অ্যাডমিশনটা হয়ে যাচ্ছে, ওরা স্কুল থেকে ফোন করেছিল জানো, ওরা ওকে নিয়ে নিচ্ছে। তোমার সাথে আমার কোনো কথা? কেন, তোমাকে কতবার বলেছিলাম না, বসকে বলো কাজটা হয়ে যাবে, আমার কথা তো শুনতে চাও না, যাও এবার যাও। থ্যাংক ইউ কায়সার, থ্যাংক ইউ, দেখো তোমার বুদ্ধিটাই কিন্তু আমার কাজে লাগলো, দেখলে? শুধু থ্যাংক ইউ দিলে চলবে না। আচ্ছা বাবা, আগে থ্যাংক ইউটা তো নাও, বাকিটা পরে ম্যানেজ করা যাবে। কতটা যেন মনে থাকে। থাকবে। বাপ রে, বাচ্চাটাকে ভর্তি নিয়ে একেবারে যুদ্ধ হয়ে গেল। আরে এখনকার তুলনায় আমরা ছিলাম বেহেস্তে শিশু, বেহেস্তে মনের আনন্দে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, আসলে বাড়ির পাশেই মাঠ, দিতাম দৌড়, কাছে স্কুল, আর এখন তুমি চিন্তা করে দেখো, বাপরে বাপ, মাথা একদম গরম হয়ে যায়। শোনো, আমি সাইফকে ফোন করি, সাইফকে তুমি জানাই নিন, সাইফকে বলি।
কোথায়? আমি একটু অফিসের কাজে বাইরে আছি। জানো একটা সুখবর আছে, তুই স্কুল থেকে ফোন এসেছিল। হ্যাঁ, ওরা বললো ওরা তুইকে নাকি স্কুলে ভর্তি করে নিবে, তো আজকে বা কালকে পরশু যখনই ও ফর্ম তুলে আনতে বলছে 7 দিনের মধ্যে ভর্তি। আমার যা খুশি লাগছে, আর তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি তো একটু ধরো তো একটা কল এসেছে। হ্যাঁ ভাই, আমি একটু অফিসের কাজে বাইরে আছি, আপনি লাঞ্চের পর আমার সাথে একটু দেখা করুন। ওকে, ওয়েলকাম স্যার। হ্যালো, সরি মিতু। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, মানে দারুণ খুশি হয়েছি। কত জায়গা থেকে কত জরুরি ফোন আসে। তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো কেন? আমি তোমাকে খোঁচা দিয়ে কথা বলবো কেন? তোমার মনের মধ্যে সমস্যা আছে, তাই তোমার কাছে সেটা খোঁচা মনে হচ্ছে। আমার মনে সমস্যা না, তোমার মনে সমস্যা। আমার হ্যাঁ, যার জন্য তুমি এভাবে কথা বলছো। হোয়াট ইজ দিস? কি এসব? তুমি দেখতে পাচ্ছ না কি এসব? দেখবো না কেন? দেখছি আর লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তুমি কাইসারকে কিন্তু খুব ভালো করে চেনো। ওর সাথে যে তুমি অভিসারে যাও সেটা তো জানা ছিল না। বাজে বকো না আসিফ, ইউরো হাটে খেতে যাওয়াকে সেটাকে অভিসার বলে না। ঠিক আছে, মানলাম সেটাকে অভিসার বলে না, কিন্তু ছবি তুলে আমার অফিস পর্যন্ত পৌঁছে দিলে এটাকে তুমি কি বলবে? ছবি তুমি তুলেছো, তুমি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছো। খবরদার, অন্যায় অপবাদ দিবে না। যা না তা বললে আমি তোমাকে থামবে কেন বলো? সামিনা সম্পর্ক আছে, আমি জাস্ট ওদেরকে মিট করাতে গিয়েছিলাম, এর বেশি কিছু না। তুমি সামিনাকে জিজ্ঞেস করো। আমার কারোর সাথে কথা বলতে হবে না। আমি কেন অন্যের সাথে কথা বলবো? আমি কথা বলবো তোমার সাথে। তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে, তুই সাইফকে একটা ফোন করতো। তোর সাথে আমারও কিছু কথা আছে। তোর আবার কি কথা? কাইসারের সঙ্গে তোর ছবিগুলো আমি দেখেছি। ও, তোকেও পাঠিয়েছে? তোকেও পাঠিয়েছে মানে আর কাকে পাঠাবে? আচ্ছা, তুই কি এর জন্য আমার উপর রেগে আছিস? না, রাগ করবো কেন? তোমরা দুজন হেসে খেলে গান গেয়ে বেড়াবে, আমার তাতে কি? আচ্ছা, কি আশ্চর্য, তুই ছবিটা দেখে বুঝতে পারছিস না কোন দিনের ছবি, কোথাকার ছবি? তোকে নিয়ে আমি সেদিন খেতে গেলাম না, সেদিনকার ছবি তো এটা। হোক, কিন্তু আমাকে পাঠাতে যাবে কেন? আরে বাবা, এটা তো আমারও প্রশ্ন, এখানে পাঠাবে কেন? আর কে ছবিগুলো তুলছে, কেন পাঠাচ্ছে, আশ্চর্য না? আর তুই তো আর একজন, এগুলো দেখে গাল ফুলে বসে আছিস, আর ওদিকে সাইফও রাগ করে আছে। আর তো ভালো যন্ত্রণা পড়লাম। তুমি ঘুমাচ্ছে, ঘুমাও, 9টার সময় ওকে তুলে দিও। আচ্ছা, কী খেতে চায় তাই খেতে দিও, যদি পাউরুটি দিয়ে মশলা খেতে চায় খেয়ে দিও, নাহলে ওই দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিও। আফা, কর্নফ্লেক্স তো নাই, কিনুন লাগবো। আমাকে বলছো কেন? মেয়েকে শুধু আমার একার নাকি?
বাজার তো নাই, তরকারি আলা মুরগি আলা সে কিনে নিও, টাকা দিয়ে যাও। আমাকে বলছো কেন, সংসার কি শুধু আমার একা? বুয়া, আপাতত এই 200 টাকা দিয়ে গেলাম, আর ওনাকে একটু তাড়াতাড়ি তৈরি হতে বলো, আমার সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে। মিটিং থাকলে চলে গেলে হয়, আমি সিএনজিতে চলে যাব। দরকার নেই, একসাথেই যাওয়া যাবে। কাম করেন, মুখ দিবেন, উঠেন। লাউ গাছে বাইয়া ডান বানলে মুড়া দেব, মাছ কুটলে গুড়া দেব, রুই মাছের মুড়া দেব, বুড়ির টুলকু দিয়া যা। কি করি, কই যাই রে আল্লাহ, কি করুম আমি? ডাক্তারও ডাকতে পারতাছি না, আপারও খবর দিতে পারতাছি না, একটা ফোন নাই ঘরের মধ্যে ছাতা। আরে চুলকাইতেছে, আচ্ছা চলেন চলেন আপনার আম্মার কাছে, আমি লইয়া যাই, একটা ফোন করি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, একটু মিথ্যা করে দেন না, আমি বাসা থেকে কইতাছি। যত জরুরি হোক স্যার রুমে ওনাকে ফোন দেওয়া যাবে না, উনি নিজেই নিষেধ করেছেন। আপাগো মিতু অপারে কোন, ওনার মায়ের খুব অসুখ, সারা গা ফুলে উঠতেছে। আপাগো বাচ্চা একটা মায়ারে মায়ের না। আচ্ছা আমি দেখছি খবর দিতে পারি কিনা। আপা একটু তাড়াতাড়ি আপারে বাসায় আসতে কইন। স্যার আপার পিঠের ব্যথাটা কি কমেছে? হ্যাঁ অনেকটা কম, একটা নতুন ব্যায়াম পেয়েছি, মেঝেতে শুয়ে সোফার উপরে পা রাখতে হয়, এভাবে প্রতিদিন আধ ঘন্টা করলে বাস কোনো ঝামেলা নেই। আধ ঘন্টা? আধ ঘন্টা কিভাবে শুয়ে থাকা যায়? আরে কেন যাবে না, বই পড়বে, পত্রিকা পড়বে, কখন সময় পার হয়ে যায় টের পাওয়া যাবে না। স্যার অনেক সময় নাকি কিডনিতে প্রবলেম থাকলে পিঠে ব্যথা হয়। তা হয়, কিন্তু আমি তো সব ধরনের টেস্ট করিয়েছি, আমার ব্যথাটা একেবারেই পিঠের ব্যথা। আচ্ছা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার সব ঠিক আছে। শোনো আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির সমস্যা আছে, আমি এসব বুঝি। আসলে ফ্যামিলিতে সমস্যা থাকলে কোনো কিছুতে মন বসানো যায় না, না অফিসের কাজে না অন্য কোথাও। তোমার কোনো সমস্যায় আমার হেল্প লাগলে আমাকে বলবে, হেজিটেট করবে না। স্যার আমি তো আপনাকে সবই বলি, এই যে বাচ্চার ভর্তির ব্যাপারে বললাম না। আচ্ছা ওই ব্যাপারটা ফলো আপ করেছিলে?
কোনটা স্যার? আর এই যে কি দিল আল্লাহ আমি তো বুঝতেছি না, কিছুই করতে পারতেছি না আমি। আরে ঈশ্বর আমি গেছে, আমি কিছু চুকাই না, আমি দেই আমি দেই। অলরাইট, হ্যাঁ এমএমএমের ব্যাপারটা কিছু ঘটলো, মার্কেটিং কিছু জানিয়েছে? হ্যালো স্যার, মিতু আপুকে দেওয়া যাবে? মিতু তোমার ফোন। আবার কি আশ্চর্য, মেয়েটাকে আমি মানা করলাম এই রুমে আমার ফোন দিবে না। সরি স্যার। হ্যালো, কি তোমাকে আমি মানা করলাম না এই রুমে আমাকে আর ফোন দেবে না? মানা করেছিলাম কি না? আপনার বাসা থেকে ফোন এসেছিল। বাসা থেকে? আরে আমার বাসায় তো ফোনই লাগেনি। তা জানি না, বললো আপনাদের বুয়া বাসা থেকে ফোন করেছে। আপনার মেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছে? আমার মেয়ে? তুই কি বললো আর কি বলো, কোথা থেকে ফোন করলো, কিছু বলেছে? মিতুপু, আপনি সানরুমে ফোন দিতে মানা করেছিলেন তাই তখন দেইনি, কিন্তু পরে চিন্তা করলাম আমার মেয়ে যদি হতো। না না, আর কিছু বলেছে? না আর কিছু না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে স্যার? বাসা থেকে ফোন এসেছিল, আমার মেয়েটা নাকি সিক স্যার। ঠিক আছে, অত অস্থির হওয়ার কিছু নেই, মাথা ঠান্ডা করো, তুমি বাসা যাও। তোমার সঙ্গে ট্রান্সপোর্টেশন আছে? না স্যার। অফিসে ট্রান্সপোর্টেশন নিয়ে যাও, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মিতু বলো। হ্যাঁ শোনো, বুয়া নাকি ফোন করেছিল, বললো তুই নাকি ভীষণ সিক হয়ে পড়েছেন। বলো কি? দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।